দর্শক বন্ধুরা, আজকে খুব সহজে ফোর দিয়ে একটা সুন্দর মাছের ছবি আঁকবো। এরকম ফোর লিখে তার দুই পাশের নিচের যে দুইটা বাহু, সেই বাহু এরকম বাঁকিয়ে মাছের মূল যে বডিটা তৈরি করে ফেলতে হবে, মাথায় দিয়ে দিতে হবে মাছের ঠোঁট। এভাবে ঠোঁট এঁকে দিয়ে একটা কানকোর লাইন দিয়ে দিতে হবে, বড় একটা চোখ এঁকে দিয়ে মাঝখানে ছোট আর একটা গোল দিয়ে তার মাঝখানে ভরাট করে দিতে হবে। এরপরে থ্রি এর মতো করে পাখনা এঁকে দিতে হবে। এরপরে পিঠের এবং পেটের পাখনা এইভাবে বড় করে এঁকে দিতে হবে। পেটেরটাও প্রায় একই স্টাইলের হবে, একটু ছোট হবে। এরপরে এই পাখনার মধ্যে তিনটা করে এরকম লাইন দিয়ে দিতে হবে। দেখুন, পিঠেরটা দেওয়া হয়ে গেল, পেটের নিচেরটাও এবার আমি দিয়ে দিলাম। এবার মাছের গায়ে এরকম কতগুলো দাগ এভাবে দিয়ে দিতে হবে। এরপরে সুন্দর করে রং করে দিতে হবে। আমি রং বেরঙের কালার ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটি? দর্শক বন্ধুরা, আজকে একজন গ্রামীণ মেয়ের শাড়ি পরা ছবি আমরা আঁকবো। প্রথমে এরকম বেলুনের মতো একটা দিয়ে পিছনে জিগজ্যাগ দিয়ে তার একটা বেনি আমরা এঁকে দিলাম। সুন্দর করে এই বেনিটার মাথায় একটা রাবার লাগিয়ে কিছু চুল ঝুলিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম তার ঘাড়ের লাইন। এরপরে দুই পাশে দুটো বাঁকা লাইন দিয়ে তার পিঠ এবং কোমর, পরে চুলের কতগুলো লাইন দিয়ে দিলাম। এরপরে ব্লাউজের গলা তার সঙ্গে সংযুক্ত করে কোমরের সঙ্গে শাড়ি ঝুলিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে শাড়ি ঝুলিয়ে দিলাম। শাড়ির যে পার্ট থাকে সেটাও আমরা এভাবে এঁকে দিলাম। এরপরে কোমরের লাইন নিচে তার শাড়ি নিচ পর্যন্ত যতদূর পর্যন্ত ঝুলে থাকে এরকম ড্রয়িং করে আমরা কোমরের লাইন এবং শাড়ি পেঁচানোর অবস্থায় শাড়ির পায়ের এবং নিচে পায়ের দিয়ে দিলাম। এরপর তার হাতের লাইন আমরা এঁকে দিচ্ছি। একটা হাত সামনের দিকে ঝুলন্ত থাকবে, সেই হাতের চুড়ি এবং সেখানে একটা কলসি এঁকে দিচ্ছি। সে নদীর ঘাটে কলসি হাতে করে যাচ্ছে। এরপরে তার ব্লাউজের লাইনটা দিয়ে অন্য হাতটাও এভাবে করে দিলাম, পা করে দিলাম। এরপরে তার চুলের লাইনগুলো এভাবে দিয়ে সুন্দর করে রং করে দিতে হবে। আমি তার শাড়িতে লাল রং, লাল ব্লাউজ দিয়েছি এবং জমিনে দিলাম গোলাপি রং। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। দর্শক বন্ধুরা, আজকে সি দিয়ে একটা কুকুর আঁকবো। এরকম উল্টা করে একটা সি দিয়ে নিতে হবে, তার দুই পাশে এরকম বাঁকিয়ে কুকুরের দুইটা কান এঁকে ফেলতে হবে। নিচে এরকম বাঁকা আর একটা সি দিয়ে তার মধ্যে এঁকে দিতে হবে কুকুরের চোখ। চোখের মধ্যে একটু হাইলাইটস পয়েন্ট রাখতে হবে। দুই পাশে দুইটা চোখ একইভাবে এঁকে দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে তার ভ্রু এঁকে দিয়ে নাকটা এভাবে এঁকে দিতে হবে। নাকের নিচে এরকম দুটো লাইন দিয়ে দিতে হবে। এরপর একটা ওয়াই দিয়ে তার দুই পাশে কুকুরের দুইটা পা এঁকে দিতে হবে। এরপরে গলার নিচ থেকে এরকম বাঁকিয়ে পিছনের অংশ এঁকে দিতে হবে। এরপরে এঁকে দিতে হবে কুকুরের ল্যাজ। এরকম সুন্দর করে একটা বাঁকা ল্যাজ এঁকে দিতে হবে। এঁকে দেওয়ার পরে পায়ে নখ এঁকে দিতে হবে। এরপরে মুখে এরকম আর একটা দাগ দিয়ে গলায় একটা বেল্ট দিয়ে দিলেই হয়ে গেল সুন্দর কুকুর। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবে।